দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিজেপির মিছিল। মিছিলে দলীয় কর্মীদের সঙ্গে নাচলেন ইংরেজ বাজারে বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী। সন্দীপ অটো লাইন্স, হিরো ধামাকা অফার, হিরো স্কুটার ও প্রিমিয়াম বাইকের উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা রয়্যালটির উপর 3000 টাকার ছাড়, গ্ল্যামার হ্যালোজেনের উপর পান 2000 টাকা ছাড়। তাছাড়া রয়েছে ফিনান্সের লো ডাউন পেমেন্টের সুবিধা। অফার সীমিত সময়ের জন্য, শর্তাবলী প্রযোজ্য। সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। কন্ট্যাক্ট 9832077848। দ্রৌপদী মুর্মু জয়লাভের পর পুন্ডি বাড়িতে উচ্ছ্বাস আদিবাসী সম্প্রদায়ের মানুষদের। দেশের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। সেই রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপি মনোনীত এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। তিনি ভারতবর্ষের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন এবং সেই খুশিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কোচবিহার দুরং ব্লকের পেট ভাতা চন্দনচোর এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের বিশাল এক র্যালি বের হয়। আর এই র্যালি চন্দনচোর এলাকা থেকে শুরু হয়ে পুন্ডিবাড়ি থানা পর্যন্ত পরিক্রমা করে। রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু জয়ী হওয়ায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু জয়ী হওয়ায় বালুঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে বিজয় উল্লাস। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সৌরভ চৌধুরী সহ জেলা বিজেপি নেতৃবৃন্দ।